সংসদবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহব্বতের সঙ্গে দুরুদ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ صدق الله العظيم اللَّهَ تُمِيَ پُرُوب نَجَانِي كَوْتُ شُنْدَار
তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে, চাঁদ সূরজ জেগে উঠে তোমার ডাকে সাড়া দিতে, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দর এই পৃথিবীতে, চাঁদ সূরজ জেগে উঠে তোমার ডাকে সাড়া দিতে। তুমি আছো বুকের গভীরে গগীর ভেতর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান, বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান, এই দুনিয়ার মালিক তুমি, তুমি মেহেরবান, বৃক্ষলতা সাগর নদী সবই তোমার দান। তোমার পথে চলি যেন সারাটি জীবন ভর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ। মারহাবা মারহাবা। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী যশোর জেলার ঝিকরগাছা উপজেলার অন্তর্গত, কিসের উদ্যোগে মাহফিল এটা, এই এলাকার নাম কি? দেউলি দক্ষিণপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক, অত্র এলাকার কৃতি সন্তান, আপনাদের সকলের সুপরিচিত, সকলের প্রিয় ব্যক্তিত্ব, সকলের ভালোবাসার মানুষ জনাব হাফিজুর রহমান সাহেব, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। এত আস্তে আমিন বললেন, অনেকে মনে হয় অর্থ বুঝেন নাই, তাই না? আমি আরবিতে হাফিজুর রহমান সাহেবের জন্য দোয়া করেছি, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, যার বাংলা অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ওনার নেক হায়াত বাড়িয়ে দিন এবং হায়াতের মধ্যে বারাকা দান করুন। তো এখনও আমিন বললেন না। অনেকে অনেকে এই দৃষ্টিকোণ থেকে বলে নাই যে হুজুর হাফিজুর রহমান সাহেবের জন্য আপনি দোয়া করেছেন, আমরা আমিন বললে আমাদের তো কোনো লাভ নাই, কারণ মানুষ তো স্বার্থ ছাড়া এক পাও সামনের দিকে আগায় না। সম্মানিত ভাইয়েরা, আপনি হয়তো মনে করেছেন একজনের জন্য আমি দোয়া করলে আমার তো কোনো লাভ নাই। আসলে আমার আপনার দৃষ্টিভঙ্গি, আমার আপনার চিন্তা চেতনা যতটা সংকীর্ণ, ইসলাম ততটা সংকীর্ণ নয়। আপনি যখন কোনো মুসলমানের জন্য দোয়া করেন, ওই সেম দোয়াটা, ওই সেম চাওয়াটা আল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন, আগে এটা আপনার জন্য, এরপরে যার জন্য দোয়া করেছেন সেটা কবুল করেন তার জন্য।
এখন সুবহানাল্লাহর আওয়াজ বড় হয়ে গেছে, কারণ দেখছে লাভ আছে, সবাই তো লাভের ধান্দায় থাকে। তো যাই হোক, তাহলে কোনো ভাইয়ের জন্য দোয়া করতে আমরা কি কখনো কার্পণ্য বোধ করবো? মনের ভেতরে কোনো ধরনের সংকীর্ণতা লালন করবো? আল্লাহ আমাদের কি কবুল করেন। মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় ওলামাই কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার প্রিয় ভাইয়েরা, আমার প্রাণ প্রিয় দেউলি দক্ষিণ পাড়া তথা জিকরগাছাবাসী, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সকলকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন, তিনি কে? আল্লাহ। সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাত্র শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজা? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে সবাই বলেন আল্লাহ আকবার। এই আল্লাহ আকবার, এটি কান নামের স্লোগান? এটি কি উগ্রবাদী বা জঙ্গিবাদীদের স্লোগান? ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক আছে? জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, বরং ইসলাম জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ এবং চরমপন্থাকে নির্মূল করে দিতে চায়। ইসলাম মানবতার ধর্ম, এটা মানবাধিকারের ধর্ম, এটা বিজ্ঞান ভিত্তিক এবং বাস্তবিক একটি জীবন ব্যবস্থা। আল্লাহ আকবার এই স্লোগানটিকে উগ্রবাদী বা জঙ্গিবাদীদের স্লোগান বলা যাবে না, কারণ আল্লাহ আকবার এই স্লোগানটি হচ্ছে বাতিলের সামনে ইমানদারদের ইমানদীপ্ত চেতনার স্লোগান। অনেকেই আছেন আল্লাহ আকবার এই স্লোগান শুনলে মন খারাপ করেন, চেহারা কালো করে ফেলেন, এরকম আছে না? নাই। আল্লাহ আকবার শোনার পরে আবু জাহালের মন খারাপ হয়েছে। এখন আপনারও যদি মন খারাপ হয়ে যায়, তা আবু জাহালের মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য কোথায়? আমি বলবো এই মানুষগুলোকে ধরা দরকার, ধরে আন্তরিকতা দিয়ে বলা দরকার, ভাই আপনার শরীরের রক্ত অতি শীঘ্রই পরীক্ষা করা দরকার, এই রক্তের ভেতরে আবু জাহালের ভাইরাস ঢুকলো কিনা তা ভালো করে যাচাই করে দেখা দরকার। আল্লাহ আকবার স্লোগান শুনলে আপনার খারাপ লাগবে কেন? এটি আমাদের চেতনার স্লোগান। বলেন তো দেখি, আমরা এই দুনিয়াতে আসার পর জন্মের পরে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে আমাদের কর্ণকুহরে প্রথম যে সাউন্ড গিয়েছে, প্রথম যে আওয়াজ ধ্বনিত হয়েছে, সেটি কি? সবাই আজান শুনেন নাই? জন্মের পরে প্রথমে কানে কি গিয়েছে? আল্লাহ আকবার গিয়েছে। আমরা সবাই যখন মারা যাব, মৃত লাশকে তখন একটি কি করা হয়? জানাজার নামাজ দেওয়া হয়। এই জানাজার নামাজ শুরু হয় কি দিয়ে, শেষ হয় কি দিয়ে? দেখুন তো, মুসলমানের সন্তান আল্লাহ আকবার শুনে পৃথিবীতে আসলো, আবার আল্লাহ আকবার শুনে দুনিয়া থেকে চলে যাবে। এর সিগনিফিকেন্স হলো, এর তাৎপর্য হলো, মুসলমানের ওই সন্তান জন্ম মৃত্যুর মাঝখানে যতদিন বেঁচে থাকবে, স্লোগান যদি দিতেই হয় কোনো ফালতু স্লোগান দিবে না, ছাতা মাতা মার্কা কোনো লোকের জন্য স্লোগান দিবে না, বরং আল্লাহর বরাত ঘোষণা করে, আল্লাহর বরাত ঘোষণা করে আল্লাহর নামের স্লোগান আল্লাহ আকবার দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপরে অটল আর অবিচল রাখুন। আজকের মাহফিলটি খুব সুন্দর পরিবেশে হয়েছে। এগুলো কি গাছ?
আম গাছ, আম থাকলে তো আপনারা আম খাওয়া শুরু করে দিতেন। এখন তো মাহফিল কমিটিকে ধন্যবাদ, তারা উপযুক্ত একটি জায়গা নির্বাচন করেছে, কারণ আজ যে পরিমাণ রোদ, যে পরিমাণ তাপমাত্রা, যদি প্যান্ডেল করা হতো তাহলে এইরকম রোদ থাকলে প্যান্ডেলও এই রোদ কুলাতো না, অনেক গরম লাগতো। তার চেয়ে এই আমের বাগানে মাহফিলটি করায় ভালোই হয়েছে, আম গাছের ছায়ায় আপনারা ঠান্ডায় ঠান্ডায় আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। তবে পারস্পরিক কথা বলবেন না, যারা কথা বলবেন তারা অনেক কিছু মিস করে ফেলবেন, কারণ আমি কি এখানে কমেডি করতে বসেছি, কৌতুক বলার জন্য বসেছি না। আমরা অল্প কিছুক্ষণ এমন একটি কিতাব থেকে আলোচনা করব, এই কিতাব দুনিয়ার কোনো স্কলার, কোনো আলেমদের লেখা কিতাব না, এই কিতাব এসেছে কার পক্ষ থেকে? এটা একটা উদাহরণ, সবাই খেয়াল করে শোনেন, এই দক্ষিণ দেউলিপাড়া, না দেউলি দক্ষিণ পাড়া, শোনেন, আমি তো শুনেছি আপনাদের এই গ্রাম নাকি অনেক বড়, এক গ্রামে এক ওয়ার্ড, অনেক বড় গ্রাম আপনাদের। শোনেন, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস থেকে যদি শুধুমাত্র এই গ্রামের মানুষদেরকে উদ্দেশ্য করে একটা চিঠি পাঠান, আর এই চিঠিটা পরে শোনানো হবে, এরকম আমবাগানের নিচে যদি এই গ্রামবাসীকে ডেকে আনা হয় আমেরিকার প্রেসিডেন্টের পাঠানো চিঠি শোনার জন্য, আপনারা সবাই তখন কথা বলবেন না চুপচাপ হয়ে যাবেন? বাপরে বাপ, বাংলাদেশের মধ্যে অন্য কোনো গ্রামের মানুষকে জো বাইডেন চিঠি লিখলো না, আমাদের এই দক্ষিণ দেউলিপাড়ার মানুষকে উদ্দেশ্য করে কি লিখছে শোনা দরকার। আরে ভাই, জো বাইডেনের কথা বাদ দেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যদি গণভবন থেকে একটা চিঠি পাঠান, শুধু এই গ্রামবাসীর উদ্দেশ্যে একটি চিঠি পাঠান, আর এই চিঠি পড়ে শোনানোর জন্য যদি একটা আয়োজন করা হয়, প্রধানমন্ত্রীর কাছ থেকে আসা চিঠি, এটা শোনার জন্য সবাই উৎসাহ উদ্দীপনা ভরে চুপচাপ থাকবে নাকি হই হুল্লোড় করবে? চুপচাপ থাকবে। এখন দেখুন তো, আমেরিকার প্রেসিডেন্ট তার কাছ থেকে আসা চিঠি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আসা চিঠি, এই চিঠিগুলোর মর্যাদা বেশি না সরাসরি আল্লাহর দফতর, আল্লাহর কাছ থেকে, লৌহে মাহফুজ থেকে আসা আল্লাহর বাণী, আল্লাহর কোরআনের দাম কম না বেশি? আপনারাই বললেন বেশি, তাহলে ওই চিঠিগুলো পড়ে শোনানোর সময় সবাই যদি চুপ থাকেন, বাইরে এটা তো আল্লাহর কালাম, এই কালাম শোনার জন্য একটা আদবের দরকার আছে না নাই? কি আদব লাগবে, এটা কোরআনের ভেতরে আছে না নাই? রব্বুল আলামিন বলছেন, আমার কালাম শুনে যদি তোমরা বেনিফিটেড হতে চাও, আমার কিতাবের আলোচনা শুনে তোমরা যদি উপকৃত হতে চাও, তাহলে তোমাদের প্রত্যেককে কাজ করা লাগবে দুইটা। সবাই একটু জোরে জবাব দিয়ে বলেন তো কয়টা? রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা বলছেন, যখন আমার আয়াত, আমার কোরআনের আয়াত বা আমার কোরআনের আলোচনা হয়, কোরআন যখন পাঠ করা হয়, দুটা কাজ করো, এক নাম্বার فَاسْتَمِعُوا لَهُ, দিলের কান দিয়ে শোনো, এক কান দিয়ে ঢুকায়া অন্য কান দিয়ে বের করে দিও না, এমন অমনোযোগী হয়ে আল্লাহর কালাম শুনো না, বরং ফুললি কনসেন্ট্রেট হয়ে আমার কালাম শুনো, এটা এক নাম্বার আদব। এই আদব শেখাচ্ছে মোল্লা না আল্লাহ। দুই নাম্বার আদব হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনসিতু, কিপ সাইলেন্ট, চুপচাপ হয়ে যাও, নীরব হয়ে যাও, কোনো কথাবার্তা বলো না, কারণ কোরআনের কথা এগুলো আলেমের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা যেখানে শুরু হয়ে যায়, মানুষের কথার সেখানে আর কোনো দাম আছে? আল্লাহ বলছেন, আদব শিখো, ওয়া আনসিতু, কিপ সাইলেন্ট, চুপচাপ হয়ে যাও, নীরব হও, আল্লাহর কালাম, আল্লাহর কাছ থেকে আসা মেসেজ, এটার সম্মানে সবাই নীরব হও, চুপচাপ হয়ে যাও। আদব শিখিয়েছেন আল্লাহ কয়টা? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা, দেখি কে মনে রাখতে পেরেছেন। এক নাম্বার,
হ্যাঁ দিলের গান দিয়ে শোনা, আর দুই নাম্বার চুপচাপ থাকা। ওকে ফাইন, এই দুইটা কাজ যদি আমরা করতে পারি কি লাভ হবে? আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপরেই আমার রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ, আল্লাহর রহমত নিয়ে সবাই বাড়ি যেতে চান তো? কারা কারা চান না হাত তুলেন। আরে বাপরে বাপ, পান খাইয়া কয়েকজন হাত তুলে বসছে, বোঝা যাচ্ছে আলোচনায় কোনো মনোযোগ, এগো বেতাল হয়ে হাসিবুর রহমানের আলোচনা শুনতে আসিয়েন না, একটু মনোযোগী হন। মাত্র একটা ঘন্টাই তো, মনোযোগী হন, অনেক কিছু আমরা জানবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কালাম এই কোরআন থেকে অল্প কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। এটি নাজিল করেছেন কে? এর ভেতরে কোনো ভুল ভ্রান্তি আছে? আমরা অনেকে বই পড়ি তাই না, বইয়ের শুরুতে বইয়ের লেখকের কিছু কথা থাকে। সম্মানিত পাঠকবৃন্দ, আমার এই বই পাঠ করতে গিয়ে কোথাও কোনো ভুল ত্রুটি পেলে আমাদেরকে সংশোধনী দিবেন, পরবর্তী সংস্করণে আমরা এগুলো ঠিক করব। আল্লাহ তাআলা কি কোরআনের শুরুতে এমন করে বলেছেন যে আমার বান্দারা কোরআন তোমরা পড়তে গিয়ে কোথাও ভুল টুল পাইলে আমারে বলিও, পরে আমি ঠিক করে দেব নে, এমন কথা আছে না? বরং আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহ হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড, ফায়ার অফ দেয়ার ইজ না ডাউট অ্যাবাউট ইট, অ্যান্ড ইটস এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন। এমন কিতাব তোমাদেরকে দিয়েছি, এমন কিতাব তোমাদের জন্য নাজিল করেছি যার ভেতরে সন্দেহ আছে, এই সন্দেহ আছে এটাও বলা যায় না। আল্লাহ আকবার, মুত্তাকিদের হেদায়তের জন্য এই কিতাব নাজিল করেছেন কে? সবাই একটু রেসপন্স করবেন, জবাব দিবেন, বলেন তো কোরআনুল কারিমের ভেতরে সুরা আছে কয়টা? মাশা আল্লাহ, সবাই খেয়ে আসছেন আপনারা? দুপুরে খান নাই কে কে হাত তোলেন? অসুবিধা নাই, হাত নামান। ক্ষুধা হচ্ছে দুই প্রকার, কয় প্রকার সবাই বলেন, কয় প্রকার? একটা দেহের ক্ষুধা আর আরেকটা কি? আত্মার ক্ষুধা, বা আমরা বলতে পারি যে জ্ঞানের পিপাসা। জ্ঞানের পিপাসা বা আত্মার খোরাক দিবে এই আল্লাহর কোরআন, ঠিক কি না? কোরআনুল কারিমের ভেতরে সূরা আছে কয়টা? আজ আমরা কোরআনুল কারিমের 67 নম্বর সূরা সূরাতুল মুলক, এই সূরা থেকে আমরা কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। কোরআনুল কারিমের যে কোনো সূরা থেকে আমরা আলোচনা শুরু করলে প্রথমেই আমাদের উচিত হবে সেই সূরার প্রাইমারি ইনফরমেশন, প্রাথমিক তথ্যগুলো আমাদের জেনে নেওয়া। সবাই বলেন তো কোরআনে কারিমের ভেতরে কত পারা, কতটা চ্যাপ্টার আছে? কত পারা? 30 পারা আছে। আমরা যে সূরা নিয়ে আজ কথা বলবো, সবাই বলতে হবে সূরার নাম কি? সূরাতুল মুলক। হোয়াট ইজ দ্য মিনিং অফ মুলক? মুলক মানে কি এর অর্থ বোঝা লাগবে। মুলক মানে হচ্ছে কিংডম, মুলক মানে হচ্ছে সভরেনটি, মুলক মানে হচ্ছে পাওয়ার, মুলক মানে হচ্ছে অথরিটি, মুলক মানে হচ্ছে রাজত্ব, মুলক মানে হচ্ছে ক্ষমতা। বুঝা গেছে? অনেকেই আছেন তারা অজ্ঞতার কারণে বলেন কোরআনের ভেতরে মনে হয় অর্থনীতি আর রাজনীতির কোনো কথা নাই, কেবলমাত্র মনে হয় আধ্যাত্মিকতার কথা আছে। কোরআনুল কারিম এই জায়গায় ব্যতিক্রম, অন্যান্য সকল ধর্মীয় গ্রন্থগুলোতে কেবলমাত্র আধ্যাত্মিকতার কথা বলা হয়েছে, আর কোরআনুল কারিমের ভেতরে আধ্যাত্মিকতার পাশাপাশি মানুষের জীবন পরিচালনায় জীবন ঘনিষ্ঠ সকল বিষয়কে সন্নিবেশিত করে দিয়েছেন কে? এজন্য মানুষের জন্য যা দরকার আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছু এখানে বাদ দিইনি আমি, তোমাদের জন্য যা যা দরকার সব এই কোরআনে আছে না নাই? তো আমরা তো কথাবার্তায় অনেকে বক্তব্য বলি ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ,
ইসলাম হচ্ছে পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখন আপনি যদি বলেন কোরআনে অর্থনীতি সমাজনীতি রাজনীতি নাই, তাহলে কি আর ইসলাম পূর্ণাঙ্গ থাকলো না অপূর্ণাঙ্গ হয়ে গেল? তো ইসলাম কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? জোরে বলতে হবে, পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? তার মানে এর ভেতরে সব আছে। দেখুন আল্লাহ তাআলা ক্ষমতার নামে সূরা দিলেন, শুধু তাই না, আরেকটি বিষয় খেয়াল করুন, সবাই বলতে হবে কোরআনের ভেতরে আয়াত আছে কয়টা? না, 6666টা নয়, আপনারা হিসাব করবেন, দেখবেন প্রত্যেক কোরআনের মধ্যে শুরুতে অথবা শেষে আয়াতের সংখ্যা লেখা থাকে, ক্যালকুলেটর দিয়ে যোগ করে ফেলবেন, দেখবেন 6236টা হয়। এখন কোরআনুল কারিমে 6236টি আয়াত আছে, এই সমস্ত আয়াতের ভেতরে সবচাইতে দামি আয়াত কোনটা? মাশাআল্লাহ, এখানে অনেক জ্ঞানী মানুষ আছেন। আয়াতুল, আচ্ছা, 114টা সূরা আছে, এই 114টা সূরার মধ্যে সবচাইতে ফজিলতের সূরা কোনটা? হ্যাঁ, সূরা, হ্যাঁ, সূরাতুল লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এই সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। প্রত্যেক দিন মসজিদে ঢুকলেই যে সূরা দিয়ে নামাজ শুরু হয়, সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। গোটা কোরআনকে যদি এক জায়গায় রাখা হয়, অন্য জায়গায় সূরা ফাতিহা রাখা হয়, তাহলে দেখবেন গোটা কোরআনে যা আছে সূরাতুল ফাতিহার ভেতরে তা আছে। আল্লাহু আকবার! এটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ দ্য হলি বুক কোরআন, প্রিফেস অফ দ্য হলি বুক কোরআন, এটি হচ্ছে কোরআনুল কারিমের ভূমিকা। দেখবেন টেলিভিশনে খবর দেয় না, 8টার খবর, 9টার খবর, খবরের শুরুতে কি থাকে? শিরোনাম থাকে, সূরাতুল ফাতিহা হচ্ছে হেডলাইন অফ দ্য হলি বুক কোরআন, এটি হচ্ছে পুরো কোরআনের হেডলাইন। কোরআনুল কারিমে, কোরআনুল কারিমের অন্যান্য সূরাগুলোকে যদি কেউ বলে হুজুর একটু সামারি করে দেন, একবারে সংক্ষিপ্ত করে দেন, তাহলে গোটা কোরআনকে সামারি করলে হয়ে যায় সূরাতুল ফাতিহা, আবার সূরাতুল ফাতিহাকে কেউ যদি ব্যাখ্যা করা শুরু করে হয়ে যায় গোটা কোরআন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা জেনে নিলাম কোরআনুল কারিমের সবচাইতে দামি সূরার নাম সূরাতুল ফাতিহা। এবার যদি বলি সবচেয়ে দামি আয়াত কোনটা, একটু আগে বলেছেন আয়াতুল কুরসি, এবার আমাকে বলেন তো আয়াত মানে তো বুঝেন আয়াত, কুরসি, হোয়াটস দ্য মিনিং অফ কুরসি, কুরসি মানে কি? হ্যাঁ, কুরসি মানে চেয়ার, কুরসি মানে গদি, কুরসি মানে সিংহাসন। এখন কোরআনের সবচাইতে ফজিলতের আয়াত হচ্ছে আয়াতুল। এবার আমার কথা শুনেন, কোরআনে কারিমের ভেতরে মৃত্যুর কি আয়াত নাই? জান্নাত জাহান্নামের আয়াত কি নাই? হালাল হারামের আয়াত নাই? জেনার আয়াত নাই? সুদ ঘুষের আয়াত নাই? এত আয়াত থাকতে এই চেয়ারের আয়াতকে সবচাইতে মর্যাদা দেওয়া হলো কেন বেশি? অর্থাৎ সব আয়াতের নেতা হচ্ছে আয়াতুল কুরসি, চেয়ারের আয়াত কোরআনের সবচেয়ে দামি আয়াত। কেন? কারণ এই পৃথিবীতে চেয়ারের অপব্যবহারকারী লোকেরাই ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপরে জুলুম করে সবচাইতে বেশি। আমাদের অবস্থা হয়ে যায় এমন, আমরা চেয়ারে উঠলে গিয়ার আর ঠিক থাকে না, এজন্য আমি বলি যে যখন চেয়ারে সে উঠে যায় গিয়ারে। আমি নিজেও তো গিয়ারে, কারণ আমি চেয়ারে, তবে আমার গিয়ারটা ঠিক আছে। আমার এই চেয়ার থেকে আমরা সবসময় কোরআনের কথা বলি, কিন্তু কিছু মানুষ আছে তো চেয়ারে বসলেই ইসলামের বিরোধিতা শুরু করে দেয়, চেয়ারে বসলেই আলেমদেরকে জেলখানায় ঢুকার চিন্তা ভাবনা শুরু করে দেয়, কিছু মানুষ তো আছে চেয়ারে বসলেই আলেমদেরকে ফাঁসি দেওয়ার চিন্তা ভাবনা শুরু করে দেয়, কিছু মানুষ আছে চেয়ারে বসলেই ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র শুরু করে দেয়। চেয়ারে বসে চেয়ারওয়ালা লোকেরা যেন চেয়ারের গিয়ার ইসলামের বিরুদ্ধে দিয়ে তারা যেন ক্ষমতার অপব্যবহার না করে, এই জন্য আল্লাহ তাআলা
গোটা কোরআনের ভেতরে আয়াতুল কুরসিকে সবচাইতে দামি আয়াত বানিয়ে তাম দুনিয়ার চেয়ারওয়ালা লোকদেরকে সাবধান করে দিয়েছে। এই জন্য আমরা বলবো চেয়ারওয়ালা লোকেরা, আয়াতুল কুরসি বড় ক্ষমতার বাহাদুরি করো না। এই আয়াতে আল্লাহ তাআলা তার সার্বভৌম ক্ষমতার পরিচয় দিয়ে তাম দুনিয়ার সমস্ত মানুষকে সতর্ক করে দিয়েছে। আপনি কি এমনি এমনি ভাবছেন যে এই আয়াতে তো দামি? কত দামি আয়াত এটা শুনেন, একটা আয়াতের মর্যাদা কেমন শুনেন। নবীজি বলেছেন মান কি দামি আয়াত, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন আর জান্নাতে ঢুকে যাবেন নাকি? না, এখানে যা আছে এগুলা মানাও লাগবে, তাহলেই মরে গেলে জান্নাত দিয়ে দিবেন কি? আস্তে বলবেন না, জোরে বলেন কে? তাহলে চেয়ারের নামে আল্লাহ আয়াত দিলেন, আবার ক্ষমতার নামে আল্লাহ সুরা দিলেন। কেন ক্ষমতার নামে সুরা দেওয়া হলো? যেন মানুষ ক্ষমতা পেয়ে নিজেকে বীর বাহাদুর মনে না করে। এই সুরার ভেতরে যার ক্ষমতার পরিচয় তুলে ধরা হয়েছে তিনি কে? আল্লাহ তাআলা তার নিজের ক্ষমতার পরিচয় তুলে ধরেছেন, এর পাশাপাশি আল্লাহ বান্দাকে এটাই বুঝিয়েছেন যে বান্দা তুমি ক্ষমতা পেলে তোমার ক্ষমতার বাহাদুরি করো না, কারণ তুমি ক্ষমতা নিজে নাও না, তোমাকে আমি ক্ষমতা দেই, আবার আমি তোমার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেই। সুতরাং ক্ষমতাকে নেয়ামত মনে করে ওই ক্ষমতাকে তুমি সঠিকভাবে কাজে লাগাবা, অপব্যবহার করবা না। এজন্য ক্ষমতার নামে কোরআনে সুরা দিয়ে তাম দুনিয়ার মানুষকে সতর্ক করে দিয়েছেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা তো শুনতেছেন, কষ্ট আপনাদের হবে কেন? আমি তো বলছি কষ্ট না আমার হবে, কথা বলতে হবে সবাইকে ইনশা আল্লাহ। ওকে, আমরা চলে যাচ্ছি আবারও, যে কোনো সুরা থেকে কথা বললে সুরার প্রাইমারি ইনফরমেশন জানতে হয়, এগুলো সবাইকে মুখস্থ করা লাগবে। বলেন যে সুরা থেকে কথা বলছি সুরার নাম কি? তাহলে মুলকের অর্থ আমরা জেনে ফেললাম, মুলক মানে সভরেন্টি, অথরিটি, পাওয়ার, মুলক মানে কিংডম, মুলক মানে রাজত্ব, মুলক মানে সার্বভৌমত্ব, মুলক মানে ক্ষমতা, মনে থাকবে? আচ্ছা, যে সুরা থেকে আমরা কথা বলবো ওই সুরাটি কোরআনের কততম পারায় আছে? উত্তর হচ্ছে ২৯তম পারা, এবং ২৯তম পারা শুরু হয়েছে এই সুরা দিয়ে। তাহলে দুইটা জিনিস মুখস্থ করেন সবাই, আমরা আজ যে সুরা থেকে কথা বলছি সুরার নাম সুরাতুল মুল, কত পারায় আছে? এটি কোরআনের ৬৭ নম্বর সুরা। কত নম্বর সুরা? সবার মুখস্থ হয়ে যাচ্ছে না? আচ্ছা, কোরআনের সুরাগুলো দুই প্রকার। কয় প্রকার? মাক্কি মাদানী। মাক্কি কোনগুলো? মাক্কি সুরা হচ্ছে ৮৬টি, আর মাদানী সুরা কয়টি? ২৮টি। বলেন তো কোরআনের দাম বেশি না নবীর দাম বেশি? বুঝে শুনে বলেন। আরে ভাই, কোরআনের দাম যদি বেশি হইতো তাহলে নবী গিয়ে কোরআন আনা লাগতো। নবী গিয়ে কোরআন আনছে না আল্লাহ কোরআন নবীর কাছে পাঠাইছে? একটু কমন সেন্স নাই আপনাদের? শোনেন, আমাদের নবী ছাড়া অন্যান্য সমস্ত নবীরা ওহি গিয়ে আনতেন, আল্লাহ বলতেন। মুসা নবীকে আল্লাহ বলেন তুমি তুর পাহাড়ে আসো, নবীকে আল্লাহ ডেকে নিয়ে ওহি দিয়েছেন। আমার নবীকে কি আল্লাহ ডাকছেন আসো তুমি ওখানে আসো? না, আল্লাহ নিজে পাঠিয়েছেন। তাহলে কুরআনের দাম বেশি হয় না নবীর দাম বেশি হয়? এটাও বুঝেন না আপনি। দেখেন নবীর দাম কেমনে বেশি, নবী মক্কায় কুরআন মাক্কি, নবী মদিনায় কুরআন মাদানি। তাহলে নবী যেখানে কুরআন সেখানে, সুবহানাল্লাহ। কুরআন যেখানে নবী সেখানে না, নবী যেখানে কুরআন সেখানে। আমার নবীর কাছে, নবীজি নামাজে, কুরআন নাজিল হয়েছে নামাজে, নবীজি উটের পিঠের উপরে কুরআন নাজিল হয়েছে সেখানে। তো কুরআনের দাম বেশি না নবীর দাম বেশি? নবীজি মক্কায় আছেন, সুরাগুলো হয়ে গেছে মাক্কি, নবীজি মদিনায় ওই সুরাগুলো হয়ে গেছে। তো কুরআনের দাম বেশি না নবীর দাম বেশি? অবশ্যই নবীর দাম বেশি, পৃথিবীতে আল্লাহর পরেই হলো নবীর মর্যাদা, ঠিক কি না? এই সুরা, যে সুরা থেকে আমরা কথা বলবো সুরাতুল মুলক, এটি মাক্কি সুরা। এটি কি সুরা? এই সুরার রুকু সংখ্যা ২, আয়াত সংখ্যা ৩০। রুকু সংখ্যা, আয়াত সংখ্যা। দেখি এই যশোরের তাজা তাজা শাকসবজি খাইয়া কি মেধা বানিয়েছেন আপনারা, স্মরণ শক্তি কেমন? সুরার নাম কি?
কত নাম্বার সূরা? হ্যাঁ ঠিক করে বলো, কত নাম্বার সূরা? 67। কত পারায়? 29 পারায়। মাক্কি না মাদানি? মাক্কি। রুকু সংখ্যা? 30। আয়াত সংখ্যা? 30। বাহ 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 হাফিজ ভাই, আপনার এলাকার লোকেরা পারফেক্ট, কিন্তু 100-100 দেওয়া যায়, সলিড শ্রোতা, আলহামদুলিল্লাহ। পড়েন, মুখস্থ হয়ে গেল না? আচ্ছা এবার চলুন, এই সূরার ফজিলত আমরা জেনে নেই, এই সূরাটার ফজিলত কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরাটি হচ্ছে এমন একটি ফজিলতপূর্ণ সূরা, এই সূরার আরেকটা নাম হচ্ছে আল-মানিআতু মিন আযাবিল কবর, এই সূরাটিকে কবরের আযাব থেকে পরিত্রাণকারী সূরা বলা হয়, এই সূরাটি এত ফজিলতের সূরা। এই সূরার ব্যাপারে বলা হয়েছে, মান করা সূরাতুল মুলক কুল্লা লাইলাতিন মানাহুল্লাহু বিহা মিন আযাবিল কবর, আল্লাহর যেই বান্দা কিংবা আল্লাহর যেই বান্দি প্রত্যেক রাতে ঘুমাবার আগে সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমায়, আর ওই সূরাতুল মুলকের ভেতরে থাকা বিষয়গুলোকে যারা বাস্তব জীবনে আমল করে, ওই লোকটা যখন মরে কবরে চলে যাবে, আল্লাহ তাআলা তাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দিবে। কি দাবি সূরা! প্রত্যেক রাতে ঘুমাবার আগে সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমাবেন, মারা যাওয়ার পরে কবরের শাস্তি থেকে আপনাকে বাঁচিয়ে দিবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। এই সূরাটি হচ্ছে এমন সূরা, এই সূরার ব্যাপারে নবীজি বলেছেন, আল্লাহর যে বান্দা কিংবা আল্লাহর যে বান্দি প্রত্যেক রাতে ঘুমাবার আগে সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমায়, এই সূরাটা খাসামাত আন সাহিবিহা, এই সূরাটি কিয়ামতের দিন ওই বান্দা বা ওই বান্দির জন্য আল্লাহর দরবারে আল্লাহর সাথে ঝগড়া করবে, ততক্ষণ লোকটাকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতের ভেতরে ঢুকাবে না যতক্ষণ। তাহলে বলেন তো সূরাটার দাম কম না বেশি? আমার নবী এই সূরাটা কেমন ভাবে আমল করতেন শুনেন, জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের হাদিস, তিনি বলেছেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ানামু হাত্তা ইয়াকরা সূরাতুল মুলক, তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুমাতেন না ততক্ষণ, সূরাতুল মুলক তেলাওয়াত করতেন না যতক্ষণ। অর্থাৎ আমার আপনার নবীর আমল ছিল, নবীজি সূরাতুল মুলক তেলাওয়াত করে তারপরে ঘুমাতে যেতেন। নবী যে শুধুই নিজে আমল করেছেন তা নয়, বরং আমার আপনার ব্যাপারে নবীজি বলে গিয়েছেন, নবীজি বলছেন, আমি আমার উম্মতের ব্যাপারে আশা রাখি, আমি চাই আমার উম্মতের প্রত্যেকটা লোক যেন তাদের হৃদয়ে সূরাতুল মুলকটা গেঁথে ফেলে, সবাই যেন তাদের হৃদয়ের ভেতরে সূরাতুল মুলকটা ঢুকিয়ে ফেলে। কারণ সূরাতুল মুলক কেমন সূরা, এই সূরাটা যারা নিয়মিত পড়ে রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে যদি পড়ে, কবরের শাস্তি থেকে বাঁচায় দিবেন কি? আবার সূরাটা যারা নিয়মিত রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে পড়ে, এই সূরাটা কিয়ামতের দিন আল্লাহর সাথে আপনার পক্ষে ঝগড়া করবে ততক্ষণ, আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে জান্নাতে ঢুকায় না যতক্ষণ। তাহলে সূরাতুল মুলকের আমল আমাদের করার দরকার আছে না নাই? আসেন আলোচনার শুরুতে একটা আমল শিখি, প্রত্যেক রাতে এখন থেকে ঘুমানোর আগে সূরা মুলক পড়ে ঘুমাবেন তো? কারা কারা আমলটা করবেন না হাত তুলেন তো? এটা উল্টা হুজুর, বুঝছেন চাচা, একটু বুঝে হাত তুলিয়েন, এই হুজুর উল্টা পাল্টা বলবে, এটা ও সব হুজুরদের মতো না, আপনার কনসেন্ট্রেশন আছে কি না এটা যাচাই করার জন্য আমি উল্টা পাল্টা কথা আপনাকে বলবো। সূরাটা আমল করবেন সবাই? পড়বেন তো? চলেন না মুখস্থ করে ফেলি, এই সূরার আয়াত কয়টা? 30টা। আচ্ছা বলেন তো, ডেইলি যদি 3 আয়াত মুখস্থ করেন, এই সূরা মুখস্থ করতে সময় লাগবে কয়দিন? মাত্র 10 দিন। আপনি যদি বলেন, হুজুর আমার স্মরণ শক্তি ভালো না, আমি ডেইলি 3 আয়াত করে পড়তে পারবো না, ঠিক আছে ভাই, আপনি ডেইলি 2 আয়াত করে পড়েন, 2 আয়াত করে মুখস্থ করলে সময় লাগবে কয়দিন? 15 দিন। যদি বলেন, না হুজুর আমি এটাও পারবো না, 2 আয়াত বেশি, ঠিক আছে, ডেইলি 1 আয়াত করে মুখস্থ করেন, কয়দিন লাগবে? কয়দিন মুখস্থ করবেন তো সবাই? কারা কারা মুখস্থ করবেন, কারা কারা করবেন? মাশাআল্লাহ। এই আবেগ কি হুজুর চেয়ারে বসা পর্যন্ত থাকবে, না আপনারা বাড়ি গেলেও থাকবে? হাত নামান,
বাঙালি জাদু তো এমন খুব হুজুগে আবেগ, আরে বাপরে বাপ, ওয়াজ মাহফিলে আসতে ফাটাই ফেলে একদম, তারপর আজান হইলে আর নামাজেও যায় না তো, আসে না নাই? কোন জাতের মানুষ আমার বুঝে আসে না, ওয়াজ ফরজ না, নামাজ হলো, নামাজ হলো, কিপ ইন ইউর মাইন্ড সালাত ইজ দ্য কি অফ সাকসেস, সালাত ইজ দ্য কি অফ প্যারাডাইজ, নামাজ সফলতার চাবি, নামাজ জান্নাতের চাবি, না নামাজ ছাড়া জান্নাতের গন্ধ আপনি পাবেন না। আপনার যে ইমান আপনারে আজানের পরে মসজিদে নিতে পারে না, এ দুর্বল ইমান বুঝি আপনারে জান্নাতে নিবে? আহ, এত সুজা নবীজি বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকু সালাহ, আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা কখনো নামাজ ছাড়তে পারে? সবাই নামাজ পড়বেন তো, আল্লাহ কবুল করেন। আচ্ছা, এবার চলেন এই সুরার সেন্ট্রাল থিম, কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি সেটা আমরা জেনে নেই। কষ্ট হচ্ছে আপনাদের? এই সুরাতে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন, এই সুরাতে আল্লাহ তাআলা তার সার্বভৌমত্বের পরিচয় দিয়েছেন, এই সুরার ভেতরে আল্লাহ তাআলা তার বিশ্ব ব্যবস্থা পরিচালন ব্যবস্থা কিভাবে করছেন সেটা তুলে ধরেছেন। বিশেষ করে নাস্তিক যারা, এদের জন্য বিশাল মেডিসিন এই সুরার ভেতরে আছে। যদি কোনো নাস্তিক পরবর্তীতে ইউটিউবে আমাদের এই কথাগুলো শুনে, আমরা বলবো ভাই তুমি একটু কষ্ট করে সুরা মুলক পড়ো, তখন তুমি যে বলো আল্লাহ বলতে কেউ নাই, তুমি আল্লাহকে চিনতে পারবা, এই সুরার ভেতরে চেনার উপায় আছে না নাই? নাস্তিক এগুলো তো মাইন্ডসের কোনো জাত না। আপনারা বলবেন হুজুর আপনি এমন কথা কেমনে কইলেন, এরা যে মাইন্ডসের জাত না এটা মোল্লা বলে নাই, এটা বলে দিয়েছেন কে? এখানে আলেমরা আছেন, এদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? উলাইকাকাল আনআম, তা আনআম মানে কি? চতুষ্পদ জানোয়ার। আল্লাহ বলেছেন এগুলা হচ্ছে চতুষ্পদ জানোয়ার, শুধু তাই নয় বাল ওক আবল, এরা এর চাইতেও আরো নিকৃষ্ট নিকৃষ্ট। তারা কয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। তাকে যদি বলেন তুমি এই কথা কেন বললা, কয় আনসিন ইজ নাথিং, থাকলে দেখতাম, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না। এ নাস্তিক, তুই যে অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকিস ওই অক্সিজেন তোর বাপের জন্মে, তুই দেখছ? অক্সিজেন না দেখে অক্সিজেন বিশ্বাস করে, অক্সিজেন যিনি দিয়েছেন তাকে বিশ্বাস করো না, ফুল দেখে ফুল ছিঁড়ে ফুল থেকে গ্রাণ নয়, ফুলটা কে দিল তাকে নিয়ে চিন্তা করে না, ঠিক কি না? আর যারা বলে আল্লাহ বলতে কেউ নাই, এই ওমানসের জাত তুলারে, আমি তো বলি যে যেমন কুকুর তেমন মুগুর দরকার। এরে বলবেন এই তুই যে বললি যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, তোর বাপ তোরে জন্ম দিছে, জন্মের টাইমে তুই দেখছো এটা? এত বলবে না, তখন বলবেন তোর দাবি অনুযায়ী যা দেখা যায় না তা যদি বিশ্বাস করা না যায়, তোর বাপে তোরে জন্ম দিছে, জন্মের টাইমে দেখোস নাই, তোর বাপরে গিয়া জিজ্ঞেস কর, তোর মারে গিয়া জিজ্ঞেস কর তোর জন্মের ঠিক আছে কিনা। আর আমি বলি কি জানেন, যারা বলে আল্লাহ বলতে কেউ নাই, এরে বঙ্গোপসাগরে নিয়ে যাবেন স্পিড বোটের সাথে বাইন্দা, তারপরে বঙ্গোপসাগরের মাঝখানে ছেড়ে আসবেন, তা আল্লাহ কারে কয় হে ভালো করে বুঝবে। অথবা এরেমিয়া বিমানে উঠবেন, উঠে বিমান মাঝ আকাশে যাওয়ার পর বিমানের সিটের সাথে রশি দিয়ে টাইট করে বাঁধবেন, তারপরে পাইলট নিয়ে ভাগবেন, তা আল্লাহ কারে কয় তখন সে ভালো করে বুঝবে, ঠিক কি না? বেটা নাস্তিক, আয়না ছাড়া নিজের পিঠও দেখো না এখনো, আর এই শরীরের স্রষ্টাকে দেখতে চাও? হ্যাঁ, আল্লাহকে দেখা যাবে কিয়ামতের দিন, জান্নাতে যাবে যারা দুনয়ন মেলে নিজের চোখে সচক্ষে তাদের রব, তাদের রবকে দেখবে তারা, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই সকল জান্নাতি বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও। আহারে, মানুষগুলো এত সুন্দর, দুনিয়া এত সুন্দর, না জানে সে আল্লাহ কত দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, আল্লাহ আকবার। তাহলে সুরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় জেনে নিলাম, এবার চলেন এই সুরার ভেতরে ঢুকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? এবার সুরার ভেতরে আমরা ঢুকে যাই, দেখি সুরাতে আল্লাহ কি বলেছেন। সুরাটি আল্লাহ তাআলা শুরু করেছেন এভাবে, যারা পারেন আমার সঙ্গে তেলাওয়াত করেন,
تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الله تعالى বলছেন বরকত নয় সমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা আর তিনি সকল বিষয়ের উপর চূড়ান্ত ক্ষমতাবান বলেন তো সকল ক্ষমতার মালিক যিনি তিনি কে আল্লাহ আপনারা তো মাঝে মাঝে বলেন সকল ক্ষমতার মালিক নাকি মানুষ কয় সকল ক্ষমতার মানুষ জনগণ সকল ক্ষমতার মালিক জনগণ এটা হচ্ছে ভোট চুরির একটা ধান্দা মানুষের কাছ থেকে সিম্পিথি পাওয়ার একটা ধান্দা সকল ক্ষমতার মালিক জনগণ বানাইয়া এরপরে জনগণের সিম্পিথি পাওয়ার পরে সুযোগ পাইলে আবার ওই জনগণের বুকের উপরে গুলি চালাতে এরা দ্বিধাবোধ করে না সকল ক্ষমতার মালিক মানুষ না একটু পেট ব্যথা হইলেই বিছনায় যেয়ে গোড়াগুড়ি করে আর ডায়রিয়া হওয়ার পরে কয়েকবার টয়লেটে গেলে করে ভাই আমি আর পারবো না রে ভাই এনার্জি নাই এখানে একটা সাপ ছাড়েন দেখবেন ওয়াজ ফালাইয়া থুইয়া মানুষের দৌড় ভাগেন কেন আপনি না সকল ক্ষমতার মালিক একটা সাপরে ভয় পান আর সকল ক্ষমতার মালিক যে আপনি ঘুমের টাইমে দায়িত্ব দেন কারে আরে ভাই আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যদি কোনো কারণে ভারত সফরে যান চিকিৎসার কারণে যে কোনো কারণে তখন প্যানেল চেয়ারম্যানকে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানায়া যান আপনি যখন ঘুমায়া যান তখন ভারপ্রাপ্ত দায়িত্ব কারে দেন সকল ক্ষমতার মালিক একমাত্র একজন তিনি কি আচ্ছা সকল ক্ষমতার মালিক যিনি হবেন তার মধ্যে কি কি কোয়ালিটি বিদ্যমান থাকবে সেগুলো জানার দরকার আছে না নাই দেখেন আমি কয়েকটা পয়েন্ট বলি খুব খেয়াল করে শুনুন সকল ক্ষমতার মালিক হবেন তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী সত্তা যিনি মানুষ কোনোদিনও সকল ক্ষমতার মালিক হতে পারে না কারণ মানুষের জন্ম আছে আবার মানুষের মৃত্যু আছে কিন্তু আল্লাহর কি জন্ম মৃত্যু কোনোটা আছে নাকি আমাদের জীবনের স্টার্টিং আছে আবার এন্ডিং আছে আমাদের জীবনের শুরু আছে আবার শেষ আছে কিন্তু আমার আল্লাহর কি শুরু বা শেষ আছে নাকি এই জন্য আল্লাহ তাআলা আয়াতুল কুরসির ভেতরে বলেছেন আমি হলাম এমন ক্ষমতাবান রব আমার ক্ষমতার ব্যাপারে জেনে নাও আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই আর তিনি এমন এক ক্ষমতাবান সত্তা যার নাম আল হাই সকল ক্ষমতার মালিক হবেন তিনি আল হাই যিনি আপনি বলবেন হুজুর কখন পড়ে গেছে আমাদের এলাকায় আব্দুল হাই একজন আছে আরে ভাই ওইটাই আব্দুল হাই না এটা আল হাই আব্দুল হাই মানে আল হাই এর গুলাম আল হাই যিনি তিনি কে তার নামই তার পরিচয় দেওয়া আছে আব্দুল হাই মানে আল হাই এর গুলাম আর আল হাই যিনি তিনি কে আল হাই মানে হচ্ছে চিরঞ্জীব যার জন্ম নাই মৃত্যু নাই যার ক্ষয় নাই লয় নাই যার কিচ্ছু নাই দেখেন আমাদের শুরু আছে শেষ আছে কিন্তু আল্লাহর কোনো শেষ বা শুরু নাই যখন আমরা কেউ ছিলাম না যখন মহাবিশ্ব সৃষ্টি হয় নাই তখন যিনি ছিলেন তিনি কে আবার যখন সব কিছু ফান হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তখনও যিনি থাকবেন তিনি কে এই জন্য আল্লাহ বলেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম তিনি প্রথম তিনি শেষ মহাবিশ্বের কোনো কিছু যখন ছিল না তখনও তিনি ছিলেন আবার মহাবিশ্বের যখন কোনো কিছু থাকবে না তখনও তিনি থাকবেন অনন্তকাল যিনি থাকবেন সবাই বলেন তো সেই মহান সত্তার নাম কি তাহলে সকল ক্ষমতার মালিক হবেন তিনি আল হাই যিনি আবার সকল ক্ষমতার মালিক হবেন তিনি আল কাইয়ুম যিনি আপনারা বলবেন হুজুর এটাও গোপন পড়ছে আমাদের আগে আব্দুল কাইয়ুম একটা আছে না এটা আব্দুল কাইয়ুম না এটা হচ্ছে আল আল কাইয়ুম মানে হচ্ছে চিরস্থায়ী সত্তা যার ক্ষমতা এমন যার ক্ষমতার নির্দিষ্ট কোনো মেয়াদ নাই যিনি আজীবন ক্ষমতার চেয়ারে আছেন আপনি যদি যে কোনো জায়গায় ক্ষমতা পান সারা জীবন থাকবেন কিনা এই যে আমি এই চেয়ারে 45 বা 50 মিনিট আগে বসেছি আমি কিন্তু সারাক্ষণ থাকবো না একটার সময় আমি চেয়ার থেকে উঠে যাব আমার আগের মাওলানা রবিউল ইসলাম ভাই কথা বলেছেন তিনি নির্দিষ্ট একটি সময় পরে চেয়ার ছেড়ে দিয়েছেন আমিও হয়তো নির্দিষ্ট সময় পরে চেয়ার ছেড়ে দিব
আজ আপনি ক্ষমতার চেয়ারে আছেন, আগামীতে থাকবেন না? এখন আল্লাহ তিনি তার যে কুরসির মধ্যে আছেন, আল্লাহর কি ক্ষমতার মেয়াদ শেষ হয়ে যাবে নাকি? আস্তে বলবেন না, জোরে বলেন, আল্লাহর ক্ষমতার মেয়াদ কি শেষ হয়ে যাবে নাকি? মহাবিশ্বের শুরু থেকে তিনি ক্ষমতার চেয়ারে বসে আছেন, অনন্তকাল ভরে তিনি তার ক্ষমতার চেয়ারে থাকবে। এই জন্য আল্লাহ বলেছেন, আমি হচ্ছি সকল ক্ষমতার মালিক, কারণ আমার ক্ষমতার কোনো মেয়াদ নেই, আবার সকল ক্ষমতার চাবিকাটি আমার হাতে। এই জন্য আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। বলেন তো, সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? দেখেন খুব সুন্দর সুন্দর পয়েন্ট, এগুলো জেনে যান, কেউ আপনাদেরকে ধোকা দিতে পারবে না। সকল ক্ষমতার মালিক হবেন তিনি, অসীম ক্ষমতার মালিক হবেন যিনি, অর্থাৎ যার ক্ষমতার কোনো সীমা থাকবে। দেখেন তো, এই উপজেলা পরিষদের একজন চেয়ারম্যান আছেন, এখন উনার ক্ষমতা শুধু জিকরগাছা উপজেলার ভেতরে নাকি অন্য উপজেলায়ও আছে? এক এলাকার উপজেলা চেয়ারম্যান, তিনি ওই এলাকার উপজেলার ভেতরেই তার ক্ষমতা। এরপরে দেখুন, যে দেশের প্রেসিডেন্ট ওই দেশেই তার ক্ষমতা। এখন আমি যদি আপনাদেরকে বলি, আমার আল্লাহকে শুধুমাত্র মুসলমান যতগুলো দেশ আছে সেই সকল দেশগুলোরই মালিক নাকি? শুধু কি এশিয়া মহাদেশের রব নাকি, আফ্রিকা মহাদেশের রব নাকি? আমার আল্লাহ তিনি তো সকল ক্ষমতার মালিক। আমার আল্লাহর ক্ষমতার সীমানা কেমন বুঝেন? ওয়ালিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, আসমান সমূহ আর জমিন এবং এত দুভয়ের মাঝখানে যা কিছু আছে, সব কিছুর একক মালিকানা যার হাতের, মোটায় চিল্লায় বলেন তিনি কে? তাহলে সকল ক্ষমতার মালিক হবেন যিনি, অসীম ক্ষমতা সীমা ছাড়া ক্ষমতার মালিক হবেন যিনি। তিন নম্বর, সকল ক্ষমতার মালিক হবেন যিনি, সকল প্রকার ক্লান্তি আর অবসাদ থেকে মুক্ত হবেন তিনি। আমরা যখন কাজ করি তখন সবাই ক্লান্ত হই কিনা? এই যশোর থেকে আপনারা যখন ঢাকায় যান, বাসে যখন বসে থাকেন, কিছুক্ষণ বাস চলে যখন আধা ঘন্টা এক ঘন্টা পরে জিমানি আসে না? আসে না, জিমানি চলে আসে। এখন বলেন তো, আল্লাহ তাআলা মহাবিশ্বের শুরু থেকে তিনি তার ক্ষমতা পরিচালনা করছেন, বিশ্ব ব্যবস্থা পরিচালনা করতে করতে আল্লাহকে ক্লান্ত হয়ে জিমানু আসছে নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। যুবকরা, তোমরা যে রাতের বেলা ফোন চালাও, রাতের বেলা ফোন চালাইতে চালাইতে ফেসবুকে স্ক্রলিং করতে করতে অনেকে আছে ঘুমের মধ্যেই জিমাইতে জিমাইতে ফোন তার মুখের উপর পড়ে, আছে না নাই বুঝে? এই মহাবিশ্ব যার হাতের মুঠায় আছে, জোরে বলতে হবে তিনি কে? আর একটু জোরে বলেন, আল্লাহর নাম বলতে কষ্ট হয়? সবাই একটু আকাশ বাতাস ভারী করে আল্লাহকে একটা ডাক দেন, বলেন আল্লাহ। বলেন, এই মহাবিশ্ব যার হাতের মুঠায় তিনি কে? একটা ফোন হাতে নিয়ে জীবাণুর কারণে যদি ফোন রে ভাই মুখের উপর পড়ে, আল্লাহ যদি জীবাণু থাকতো, আপনারা কি বলেন আঞ্চলিক ভাষায়? জীবাণী বলেন, আমাদের সিলেটে কি কয় জানেন? উঙ্গানি হয়, হয়তো হুঙ্গার, এগু হুঙ্গায় শেষ হয়ে যান, অর্থাৎ সে ঝিমাইতেছে। এখন আপনার হাতে ফোন আছে, একটু ঝিমানির কারণে যদি ফোন মুখের উপর নাকে মুখে পড়ে, আল্লাহ যদি মহাবিশ্ব হাতের মুঠাই না একটু ঝিমাইতেন, তাহলে তো মহাবিশ্ব চূর্ণ বিচূর্ণ লণ্ড ভণ্ড মেশাকার হয়ে যেত। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তুমি আমার ক্ষমতা বুঝো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা বা ঘুম তাকে আচ্ছন্ন স্পর্শ করতে পারে না। আল্লাহ আকবার। আর আল্লাহর আয়াত নাজিল করার কায়দাও বুঝেন, আল্লাহ বলেন নাই তিনি ঘুমান না, যদি বলতেন তিনি ঘুমান না কথার মধ্যে ফাঁক থাকতো। কিছু মানুষ উল্টাপাল্টা সালাক আছে না, হেরা বলতো বুঝছি ঘুম আছে কিন্তু ইচ্ছা করে ঘুমায় না। এই জন্য আল্লাহ এভাবে আয়াত নাজিল করেন নাই, তিনি ঘুমান না এটা বলেন নাই, বলেছেন তন্দ্রা বা ঘুম তাকে স্পর্শ করার ক্ষমতা রাখে। তাহলে সকল ক্ষমতার মালিক হবেন তিনি,
সকল প্রকার ক্লান্তি থেকে মুক্ত হবেন, যিনি এই যে আমরা ক্ষমতা চালাতে চালাতে এক সময় আমরা বয়সের ভারে নুচ্চ হয়ে যাই, এনার্জি থাকে না। আমার বাড়ি তো সিলেটে, গতকাল দেখলাম ফেসবুকের মধ্যে সাবেক অর্থমন্ত্রী সিলেটের রত্ন বাংলাদেশের গৌরব, যিনি অনেকবার পার্লামেন্টে বাজেট, যিনি বাংলাদেশের সবচাইতে বেশি বাজেটের বিল উত্থাপন করেছেন, কালোনার ছবি দেখে আমি মর্মাহত হলাম। বয়সের ভারে এখন তিনি নুজ্জক, সব দায়িত্ব থেকে তিনি মুক্ত। উদাহরণটা এই জন্য দিলাম, দেখেন আমার আপনার ক্ষমতা কিন্তু চিরকাল থাকে। একটা সময় আমরা সবাই ক্লান্ত হয়ে পড়ি, বয়সের ভারে নুজ্জ হয়ে যাই, এখন মহাবিশ্বের অনাদিকাল থেকে আল্লাহ ক্ষমতা পরিচালনা করছেন। আল্লাহ তাআলা কি টায়ার্ড হয়ে গেছেন নাকি? আল্লাহ তাআলা কি টায়ার্ড হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? বরং অনন্তকাল ধরে তিনি তার মসনদে থাকবেন, সুবহানাল্লাহ। এই জন্য ক্ষমতা পেয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক না ভাই, কারণ চেয়ারে বসাইছেন তিনি, জুতার বাড়ি খাওয়াইয়া বেইজ্জত করে নামাইতে পারেন তিনি। আমার আপনার ক্ষমতা আজ আছে কাল? আল্লাহর ক্ষমতা ছিল আছে। মুসলমানদেরকে মাইরা তামাম পৃথিবীর ইসলাম বিরোধীরা খুব মজায় আছো, খুব মজায় আছো, যে আল্লাহর এত পাওয়ার সে আল্লাহ বলি দেখছেন না, কথা কন না কেন, আল্লাহ দেখছেন না, আল্লাহ ধরে না ধরে না ধরে না, ফেরাউনরাও আল্লাহ ধরে না ধরে না ধরে না, যখন ধরছে আল্লাহ ছাড়ে না, এমন মারা মারছে পানিতে চুবাই আল্লাহ মেরে দিছে। আমার আল্লাহ এমন, ধরে না ধরে না ধরে না, যখন ধরে ছাড়ে না, এত বেইজ্জত বানায় দেয়। এই দেখেন না এক টাকলার অবস্থা আল্লাহ কি করেছে, আরে বাপরে বাপ, দেখছেন নি, রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না, এ পাগলা, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, তোর মতো টাকলা পাগলারা টিকে থাকবে না। যারাই ইসলামের বিরুদ্ধে বেয়াদবি করেছে আল্লাহ সবগুলার বেইজ্জত বানায়া জাতির সামনে ছেড়ে দিয়েছেন, সেই লতিফ সিদ্দিকী থেকে নিয়ে শুরু করে এই টাকলা পর্যন্ত যারাই বেশি বাড়াবাড়ি করেছে সব কয়টাকে আল্লাহ সাইজ করে দিয়েছে। এই দেশ, এই মাটি চিনতে হবে, এই বাংলাদেশ, এটা ওলিয়া উলিয়ার জমিন, এটা আলেমুল আমার জমিন, মসজিদ মাদ্রাসার জমিন, এই জমিনে টিকে থাকতে হলে আলেমদেরকে, ইসলামকে, মুসলমানকে, কোরআনকে ভালো রাখতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে অটল রাখো, আরো আসতে বলে না, আমিন। তাহলে বলছিলাম সকল ক্ষমতার মালিক হবেন যিনি, সকল প্রকার ক্লান্তি থেকে মুক্ত থাকবেন তিনি। চার নাম্বার, সকল ক্ষমতার মালিক হবেন যিনি অসীম জ্ঞানের মালিক হবেন তিনি, অসীম জ্ঞান, যার জ্ঞানের কোনো সীমানা থাকবে না। আমাদের জ্ঞানটা অসীম না সসীম, একটা সীমানা পর্যন্ত আবদ্ধ। দেখেন তো ভাই, এই আম বাগানের নিচে বসে আমাদের বাড়ির অবস্থা কি আমরা কি জানি নাকি? আরেকটু জোরে বলেন, জানি নাকি? আমরা যখনই ক্ষমতা চালাই, দেখেন প্রত্যেকটা দেশের ক্ষমতাসীন লোকেরা দেশের রাজধানীতে থাকে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এগুলো ছাড়া কি তারা সব জায়গার খবরাখবর নিতে পারে নাকি? কিন্তু আমার আল্লাহ আরো সে আজিমে থেকে তিনি কি দুনিয়া নবমণ্ডল ভূমণ্ডল দোলুক ভোলুকের খবর নেওয়ার জন্য আল্লাহরও কি কয়েকটা মিডিয়া, কয়েকটা টিভি চ্যানেল লাগে নাকি? আল্লাহর কি কোনো স্যাটেলাইট লাগে নাকি? বরং আমার আল্লাহ হচ্ছেন এমন, আমার আল্লাহ হচ্ছেন এমন, তার কাছে অন্য কেউ নিয়ে খবর দেওয়া লাগে না, বরং আল্লাহ হচ্ছেন এমন, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, স্থলভাগ জলভাগ সব জায়গায় যা কিছু হয় সব কিছু জানেন যিনি, তিনি কে? আল্লাহ বলছেন আমার কাছে কেউ খবর নিয়ে দেওয়া লাগে না। বান্দারে শোনো, আমার অসীম জ্ঞানের খবর তুমি রাখো নাকি? এই দুনিয়ার কোনো দেশের কোনো প্রান্ত থেকে যদি কোনো একটি গাছের কোনো পাতা ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবরও আমি আল্লাহর কাছে আছি, সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলেন, কথা বুঝতেছেন আমার? হ্যাঁ, এরপরে আসেন, সকল ক্ষমতার মালিক হবেন যিনি
একক ক্ষমতার মালিক হবেন তিনি, তার ক্ষমতার মধ্যে কোনো জোট থাকবে না। দেখবেন বিভিন্ন দেশের জোট আছে, দুই দুই জোট, দুই দল মিলে জোট করে, চার দল মিলে জোট করে, দশ দল মিলে জোট করে, বিশ দল মিলে জোট করে, চোদ্দ দল মিলে জোট করে, ভারতে বাংলাদেশে ইউরোপে আমেরিকায় সব জায়গায় জোটভিত্তিক ক্ষমতা রাজনীতি আছে না নাই? এখন বলেন তো আল্লাহ ওনার ক্ষমতা টিকায় রাখার জন্য কতজনের সাথে জোট করছে? আর একটু জোরে বললেন, একাই একশো বললেও ভুল হবে, বলতে হবে আল্লাহর সাথে আর কেউ। আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলকি ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকদারাহু তাকদীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার বিশাল এই ক্ষমতায় কারো কোনো অংশীদারিত্ব, কারো কোনো মালিকানা নাই। সকল ক্ষমতার মালিক যিনি যা ইচ্ছে তাই করতে পারেন তিনি। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল লিমা ইউরিদ। আল্লাহ তাআলা বলছেন আমি এমন ক্ষমতার মালিক, আমি যা চাই তাই করি। এই জন্য মানুষ কখনো ক্ষমতার মালিক হতে পারে না। বলেন তো মানুষ কি চাইলে এই মুহূর্তে এই আম গাছ, এই আম বাগানকে, বলেন এই এলাকাকে প্লাবিত করে দিতে পারে নাকি? আমার কথা বুঝছেন? বলেন আমরা কেউ কি চাইলে টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা যেই হোক না কেন, এখন বলেন তো এই জিকর গাছাকে মানুষ চাইলে কি প্লাবিত করে দিতে পারবে নাকি? কিন্তু আমার আল্লাহ এমন রব, তিনি নগরকে সাগর বানিয়ে ফেলেন, সাগরকে আবার নগর বানিয়ে ফেলেন। উদাহরণ শুনুন, ওই যে নূহ আলাইহিস সালামের কওমের সীমা লঙ্ঘনকারী মানুষগুলোকে একেবারে বন্যা দিয়ে প্লাবিত করে গজব নাজিল করে দিয়েছেন কে? তাহলে আমার আল্লাহ নগরকে সাগর বানাতে পারেন কিনা? আমার আল্লাহর ক্ষমতা এমন, তিনি যাকে ইচ্ছা তারে ক্ষমতা দেন, যার কাছ থেকে আল্লাহ ইচ্ছা ক্ষমতা ছিনায় নিয়া বেজ্জত করেন, আল্লাহ পারেন কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলছেন ও নবী আপনি বলুন, হে রাজাধিরাজ আল্লাহ, আপনি যাকে চান তাকে ক্ষমতা দান করেন, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনায় আনেন। বলেন তো আল্লাহ যদি কার কোনো এতিম বা অসহায় ব্যক্তিকে ক্ষমতা দিতে চান, আল্লাহ পারেন কিনা? ছোট্ট ঘটনা শুনুন, ওই যে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন, আল্লাহু আকবার, এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম বড় আদর করতেন, মহব্বত করতেন। এই কারণে ইউসুফ আলাইহিস সালামের দশ ভাইরা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে অন্ধকার কুয়ায় ফেলে দিল। তারা ভেবেছিল সাঁতার না জানা ছোট্ট ইউসুফ এই কুয়ার ভেতরে ইন্তেকাল করবে, মরে যাবে, অথবা কেউ যদি তাকে ওই কুয়া থেকে উঠায় তাহলে তারা তাকে তার গোলাম বানিয়ে ফেলবে। কিন্তু আমার আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় সাঁতার না জানা ছোট্ট সেই অসহায় ইউসুফ আলাইহিস সালামকে অন্ধকার সেই কুয়া থেকে উঠিয়ে আল্লাহ তার কুদরত দিয়ে মিশরের রাজবংশে ঢুকিয়ে দিয়ে একটা সময় মিশরের ক্ষমতার মসনদে বসায়া দিলে। তাহলে সবাই বসেন, কেউ উঠবেন না, আজানটা শেষ হোক, আমরা আলোচনায় ফিরব ইনশাআল্লাহ। শেষ আমি তো শুনি নাই, শেষ হয়ে গেছে। তাহলে আল্লাহ যদি কোনো অসহায় ব্যক্তিকে ক্ষমতা দিতে চান, আল্লাহ পারেন কিনা? ঘুমাই গেছেন আপনারা? আল্লাহ পারেন কিনা? আবার আল্লাহ যদি কারো কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে চান, পারেন কিনা? দেখেন ফেরাউন, এই ফেরাউনকে ক্ষমতার চার থেকে নামায়া পানিতে চুবাইয়া মেরেছেন কি? এই দেখেন না, অং সাং সুচি মিয়ানমার ক্ষমতায় ছিল, ক্ষমতার চার থেকে নামায়া এখন সে কোথায় আছে? চোদ্দ শিখের ভিতরে আছে। তার মানে বোঝা গেল আল্লাহ যারে ইচ্ছা ক্ষমতা দেন, আবার আল্লাহর যারে ইচ্ছা থাপ্পড় মেরে ক্ষমতা থেকে নামায়া জেলখানার ভেতরও আল্লাহ ঢুকাই দিতে পারে।
তাহলে সকল ক্ষমতার মালিক কে? এই জন্য আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বরকতময় সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। জুড়ে বলেন তিনি কে? বাবারে ভাইরে বসেন, উপস্থাপক তো আগেই বলেছেন যে নামাজের জন্য পরবর্তীতে সময় দেওয়া হবে, তো তাড়াহুড়া করার তো কোনো দরকার নেই। তাহলে প্রথম আয়াত আমরা জানলাম সব ক্ষমতার মালিক কে? জনগণ বলবেন কোনোদিন? সকল ক্ষমতার মালিক জনগণ বা মানুষ, এটা বলা কার সাথে কুফরি করা? জোরে বলেন কার সাথে কুফরি করা? আরো একটা আয়াত ছোট্ট করে বলবো, তারপরে আমরা শেষ করব। বলবো না শেষ করে দিব, বলবো না শেষ করে দিব। এরপরে দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুওয়াল আজিজুল গাফুর। প্রথম আয়াতে আল্লাহ তাআলা তার সার্বভৌমত্ব, তার সভরেনটি, সার্বভৌম ক্ষমতার পরিচয় দিয়ে দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন তিনি সেই সত্তা যিনি মৃত্যু দিয়েছেন, জীবন দিয়েছেন। জীবন মৃত্যু দিয়েছেন কে? জোরে বলেন জীবন মৃত্যু দিয়েছেন কে? হোয়াটস দ্য ডেফিনিশন অফ লাইফ? হোয়াট ডু ইউ মিন বাই লাইফ? জীবন বলতে আপনি কি বুঝেন? সময়ের সমষ্টির নাম হচ্ছে জীবন। সময়ের সমষ্টির নাম হলো জীবন। এই যে জন্ম হয়েছে, আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন কে? তুলে নেবেন কে? এই জন্ম মৃত্যুর মাঝখানের সময়টার নাম জীবন। এই জন্য আমি শর্টলি বলেছি সময়ের সমষ্টির নাম জীবন। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি খুব চমৎকার করে বলেছেন ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নামা আনতা আইয়াম ইদা যাহাবা ইয়াউমিন যাহাবা বা'দুক। হে আদম সন্তান, তুমি তো গণনা করা কয়েকটা দিনের নাম ছাড়া কিছুই না। যখন তোমার জীবন থেকে একটা দিন চলে যায়, তখন তোমার জীবন থেকে কিছু অংশ বেড়ে যায় না কমে যায়? মানুষের হায়াত বাড়ে না কমে? প্রত্যেকটি মুহূর্তে আমরা কবরের দিকে আগাচ্ছি না কবর থেকে পিছাচ্ছি? অনেকে কয় মৃত্যু সামনে, কথাটা ভুল, মৃত্যু পেছনে, কবর সামনে। যত সময় যাচ্ছে তত আমি আপনি কবরের দিকে, কবরের দিকে ধাবমান হয়ে যাচ্ছি। জীবন, একজন আরবের কবি দেখেন কি সুন্দর কথা তিনি বলছেন, তোমার জীবন শোনো কেমন, তিনি বলছেন হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদা ফাকুল্লামা মাদা নাফাসুন মিনহা ইনতাকাসতা লাহু জুজআ। মানুষ, তোমার জীবন গণনা করা কয়েকটা শ্বাস প্রশ্বাসের নাম ছাড়া আর কিছুই না। যখনই তুমি একটা নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাসটা ছেড়ে দাও, তখনই তো তোমার জীবন থেকে কিছু অংশ কমে যায়। আল্লাহ আকবার! এই যে এই মাত্র এখন এখন এই মাত্র যে নিঃশ্বাসটা ছাড়লেন, কমে গেল জীবন থেকে সময় না বেড়ে গেল? এই যে কথাটা বললাম, এখন যে কথাটা বললাম, এই সময়টা চলে গেল, ফিরে আসবে? জুড়ে বলেন ফিরে আসবে? সময় ঘড়ির কাঁটা ঠিক 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 করে ঘুরতেছে। কাঁটাওয়ালা ঘড়ি আছে না, দেখছেন কাঁটাওয়ালা ঘড়ি ঘুরি এমনি ঘুরে, একটা সেকেন্ডের কাঁটা আছে। সেকেন্ডের কাঁটা ঘোরার সাথে সাথে মিনিটের কাঁটাটা আস্তে আস্তে নড়ে যায়, মিনিটের কাঁটা নড়ে যাওয়ার সাথে সাথে ঘন্টার কাঁটাটাও। আরে ভাই, আমার আপনার জীবন ঘড়ির কাঁটাটা ঘুরছে ঘুরছে ঘুরতে ঘুরতে দেখবেন ঘড়ি চলতে চলতে একদিন ব্যাটারি শেষ, ঘড়ি থেমে যায়। চলতে চলতে আমার আপনার জীবন শেষ, আমরাও থেমে যাব, লাশ হয়ে কবরে ঢুকে যাব। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, হতে পারেন কিনা? কি মানুষকে টাইম দিয়ে রাখছেন? এই যে আমি রাতের বেলা বাগেরহাট রামপালে টাইম দিয়ে রাখছি যে আপনাদের এখানে এসে রাতে কথা বলবো, রাস্তায় যাওয়ার সময় তো আমি মরে যেতে পারি, এখান থেকে নামতে নাও পারি, এখানে মরে যেতে পারি। এখন তথ্য প্রযুক্তির কল্যাণে গোটা দুনিয়া গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে। এরকম একটা স্মার্টফোন যার হাতে আছে, আর তার সাথে যদি ইন্টারনেট কানেকশন থাকে,
গোটা দুনিয়ার খবর তার কাছে আছে। বলেন গোটা দুনিয়ার খবর আপনার কাছে থাকলেও ভাইরে আপনি বলেন কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে গেছে জানেন আপনি? জানেন আপনি? এটাই আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। শোনেন, হয়তো কাফনের ব্যবসায়ী এই ঝিকর গাছে আছে না, ওই কাফনের ব্যবসায়ীর কাফনের কাপড়ের দোকানে হয়তো আপনার কাফনের কাপড়টা অলরেডি চলে আসছে, হয়তো চলে এসেছে, চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারে। যুবকেরা ভাবতেছে না হুজুর আমরা মরতাম না, আমরা জোয়ান দেখেন না আপনি, এ তোমার মতো কত যুবক তো রাতের বেলা ঘরে ঘুমায় সকালবেলা তার লাশ বের হয়, আজকের রাত কবরে আপনার প্রথম রাত হয়ে যেতে পারে, অসম্ভব কিছু। গতকাল পৃথিবীতে বহু মানুষ জীবিত ছিল, আজকের দিনে হয়তো কবরে যাওয়ার টাইম চলে আসবে, এই জন্য আল্লাহ সূরা তাকাথুরে বলেছেন আল্লাহকুমুত্তাকাথুর হাত্তা যুরতুমুল মাকাবির। কি মুখস্থ আছে সূরাটা, কি করেন কুরআন অর্থ তো বুঝেন না, এটার অর্থ ধরেন আপনি? এটার অর্থ হচ্ছে প্রাচুর্যের প্রতিযোগিতা করতে করতেই তো তোমরা এভাবেই কবরে চলে যাচ্ছ। আল্লাহ যেন বান্দারে ডেকে ডেকে দয়া করে বুঝাচ্ছেন, তাও কি আপনার তালাবদ্ধ অন্তর খুলবে না, এগুলো শোনার পরেও কি আপনার ঘুমন্ত বিবেক জাগ্রত হবে না? কত ঘুমিয়ে থাকবেন আপনি, এবার একটু জাগ্রত হন, এই প্রতিযোগিতা বাদ দেন, আমলের প্রতিযোগিতা করেন। হে যুবকরা, তোমরা এখন কে কার চাইতে পাবজি পাবজি খেলাইয়া কে কত স্কোর করতে পারে, এই প্রতিযোগিতার জন্য তোমাকে যৌবন দেওয়া হয়েছে, তুমি প্রতিযোগিতা করো যে আমার আমার পাশের যুবক সে রাতের বেলা তাহাজ্জুদে উঠে রাত চারটায়, আমি চারটায় না আমি রাত তিনটায় উঠবো, এভাবে আমলের প্রতিযোগিতা হওয়া দরকার, ঠিক কিনা? সাহাবীদের মধ্যে আমলের প্রতিযোগিতা ছিল। ওই যে তাবুকের কাহিনী তো আপনারা সবাই জানেন, এক একজন সাহাবী দানের ক্ষেত্রে প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন, কে কার চাইতে বেশি দিবে। ওমর রাদিয়াল্লাহু আনহু সব সময় আবু বকরকে ঈর্ষা করতেন, হিংসা না ঈর্ষা, অর্থাৎ আবু বকর ওমরের চাইতে এগিয়ে থাকার জন্য চেষ্টা করতেন, আবার ওমর আবু বকরের চাইতে এগিয়ে থাকার চেষ্টা করতেন। তাবুকের সময় নবী যখন বললেন সম্পদ দাও, ওমর বললেন এতদিনে সুযোগ পাইছি, আজ আমি ওমরের চেয়ে বেশি আগায় যাব, আবু বকরের তো সম্পদ কমে গেছে, এই জন্য আমি আমার সম্পদের অর্ধেক দিয়ে দিব। ওইদিকে আবু বকর ভাবলেন ওমর আমাকে পেছনে ফেলতে পারবা না, তিনি টেকনিক করলেন, তিনি বললেন ঘরের মধ্যে যা আছে সব নিয়ে নবীকে দিয়ে দেব। বলেন তাদের মধ্যে প্রাচুর্য বা ক্ষমতার প্রতিযোগিতা ছিল নাকি নেকির প্রতিযোগিতা ছিল? আসতে বলবেন না, জোরে বলেন কিসের প্রতিযোগিতা ছিল? আল্লাহ বলছেন বান্দা তোমরাও নেকির প্রতিযোগিতা করো, আমলের প্রতিযোগিতা করো, কারণ জীবন মৃত্যুর মাঝখানের সময়টা দেওয়া হয়েছে প্রাচুর্য আর ক্ষমতার প্রতিযোগিতার জন্য নাকি নেক আমলের জন্য? কিসের জন্য? এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুওয়াল আযীযুল গাফুর। আল্লাহ বলছেন এই জন্ম মৃত্যুর মাঝখানের সময়টা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কাটছে আমলের ক্ষেত্রে এগিয়ে থাকতে পারো, আমলের প্রতিযোগিতার জন্য দিয়েছেন কে? যতদিন বাঁচবেন গোলামি করবেন কার? এই জন্যই আপনাকে সৃষ্টি করা হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আই ডিডন্ট ক্রিয়েট দা জিন কাইন্ড এন্ড ম্যান কাইন্ড অ্যাকসেপ্ট মাই ওরশিপ, আমি জিন আর মানব জাতিকে আমার গোলামি ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করে নাই। সবাই চিৎকার করে বলেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গোলামির জন্য? ফজরের নামাজ যে ছেড়া দেন আপনারা, ওই সময় আল্লাহর গোলামি করলেন না শয়তানের গোলামি করলেন? এই যে আসরের নামাজ হবে, কেউ কেউ ওয়াজ শুন না, দৌড়েকটা মারবে নামাজ পড়বে না, দুই ঘন্টা ওয়াজ শোনার পরে কার গোলামি করে যাচ্ছেন, শয়তানের গোলামি না আল্লাহর গোলামি? কি আমি একটু কঠিন কথা বলি না? আমি এরকম সত্য কথা একটু তিতা হয়, সত্য কথা একটু তিতা হয়, এটা মিঠা হয় না, মুনাফেকি কথাবার্তা একটু মিষ্টি মিষ্টি মিঠা মিঠা হয়, তো সত্য কথা তো বলতে হবে। আমার ভাইরা,
এই জন্য হায়াত মৌতের মাঝখানের সময়টা আল্লাহর গোলামি করে কাটাবো, প্রতিনিয়ত যার হুকুম মেনে চলবো। তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে তার গোলাম হয়ে জীবন পরিচালনার তৌফিক দান করুন।